ঘড়িতে সময় এখন দুপুর 4:30। আমরা পৌঁছে গেলাম লাচুংয়ের স্নোভিলা হোটেলে। তো অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, অনেকটা টায়ার্ড লাগছে আর বোনের শরীর অনেকটাই খারাপ করেছে। তো আজকের ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে কাল সকালে। সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে স্নোভিলার বাইরের ভিউটা। কত সুন্দর না, যেখানেই যাচ্ছি বাইরের প্রকৃতির দৃশ্য দেখে বেশ মুগ্ধ হয়ে যাচ্ছি। সকাল 7টার মধ্যে আমরা রেডি হয়ে গেলাম। আমাদের আজকে যাওয়ার ছিল ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট, কিন্তু স্নোফলসের জন্য টোটালি রাস্তা আমরা বন্ধ পেয়েছি, তো এখানেও আমরা যেতে পারলাম না। তো তার জন্য আমরা আর একটা সাইট সিন ভিজিট করতে যাচ্ছি, সেটা হচ্ছে কাটাওতে। তো চল, আর তোমরা চাইলে এখান থেকে প্যারাগ্লাইডিং, স্কাই ডাইভিং, সাইকেলিং করতে পারো। অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে কাটাওতে। তো চলো কাটাওটা তোমাদের একটু খুলে দেখানো যাক। আমাদের যাওয়ার কথা ছিল গাড়ি নিয়ে আরো উপরে, কিন্তু দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে কেমন বরফ জমে আছে, আর ওই যে দূরে গাড়িটা ওটাও বরফের জন্য আটকে পড়েছে। তো সের জন্য আর পারমিশন দিচ্ছিল না উপরে যাওয়ার জন্য। তো আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি উপরের দিকে। I had to lift myself out of the trench below. Haven't I suffered enough to let you go? Right through all that you, I had to come. I'm right through all that you, right through all that you, I had to come. So, আমরা এখন এসে পৌঁছেছি লাচুংয়ে কাটাই স্পটে। এখানে পুরো বরফে ঢাকা। আমরা ট্রেকিং করে এখন উঠছি। সময় সামনে আয়। সবার অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক কষ্ট করে এখন উঠছে। ওয়াটার ছুরি জোগাড় করে নিয়েছে। আয় আস্তে আস্তে, আমি আগে উঠছি। দেখো চারিপাশে কি বরফ, আমার মাথা ফাথা পেঁচানো থেকে হাসি পেঁচেই পারে, কিন্তু আমার ঠান্ডা প্রচন্ড পরিমাণে লেগেছে। আমি এখন নিচের দিকে যাচ্ছি, দিদি আগে আগে চলে গেছে নিচে। দেখো কত বরফ, রোদ আছে বলে এখন অতটা বুঝতে পারছি না, যতটা লাফালাফি করেছি পুরো জামা প্যান্ট ভিজা। এবার যখন নিচের দিকে নামবো তখনই বুঝতে পারবো কি অবস্থাটা হবে। রুক রুক কে চলতি হ্যায় আপনি গাড়ি, শামা শামা শামা, হ্যাঁ গাড়ি উল্টা গেছে গাড়ি। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার গ্যাংটকের উদ্দেশ্যে।
আরও একটা ওয়াটারফলস চোখে পড়ল। তো এটা গাড়ির থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ সময় অনেকটাই হয়ে গেছে, তাই এখানে আর সময় কাটাতে পারলাম না। ঘড়িতে সময় এখন 5:30। আমরা এসে পৌঁছালাম আমাদের লাস্ট সাইট সিনে সেভেন সিস্টার। তো চলো তোমাদেরকে সেভেন সিস্টার ওয়াটারফলসটা একটু ঘুরিয়ে দেখাই। পাহাড়ি অঞ্চলে আবহাওয়াটা ঠিক বোঝা যায় না, আবারও বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো আমরা এখানে বেশিক্ষণ আর সময় কাটাতে পারলাম না, আর এমনিতেও সন্ধে হয়ে আসছিল। তো আমরা আবার রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। সুপ্রভাত বন্ধুরা, সকাল 9:00 মধ্যেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এমজি মার্গের উদ্দেশ্যে। এটা হলো গ্যাংটকের সবথেকে বড় মার্কেট, এমজি মার্গ। তো এখন অনেকটাই সকাল, তো বেশিরভাগ দোকান বন্ধই বললে চলে। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। সকাল 11:30 আমরা এখান থেকে ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম এনজিপি স্টেশনের জন্য। সো ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে। এটা হচ্ছে আমাদের ট্রেন দার্জিলিং মেল, এটা করে আমরা কলকাতায় ফিরব। তো এই 4 দিন 2 বোন মিলে অনেকটা ভালো সময় কাটিয়েছি আর অনেকটা মজা করেছি। তো মিস তো অনেকটাই করব, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, তার জন্য মন তো খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ফিরতে হবে। তো চলো আমাদের সাথে কলকাতা। জানাও কিন্তু, আর যদি এই ভিডিও যদি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট না দেখে থাকো তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে তাড়াতাড়ি করে দেখে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর এর যে পরের ভিডিওটা আরও এক্সাইটিং হতে চলেছে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো।